আপনারা দেখছেন অদম্য বাংলাদেশ। আমি রাফি হোসেন আপনাদের সঙ্গে আছি। আর আপনারা তো জানেনই অদম্য বাংলাদেশ কি। অদম্য বাংলাদেশ হচ্ছে ফিল্ম, ফটোগ্রাফি এবং লিরিক্সের একটি প্রতিযোগিতা, যেটা দ্য ডেইলি স্টার এবং 71 টিভি আয়োজন করে থাকে, এবং 71 টিভি সাপ্তাহিক আয়োজন এটা। এবং আমাদের সঙ্গে প্রতি অনুষ্ঠানে যে অতিথি থাকেন, একজন ফিল্ম থেকে, একজন ফটোগ্রাফি থেকে, একজন লিরিক্স থেকে, অথবা বিজ্ঞ বিচারক মণ্ডলীর পক্ষ থেকে কেউ না কেউ আমাদের সঙ্গে থাকেন। আজকে তেমনি আছেন আমাদের সঙ্গে মুন্সি ওয়াদুদ, জুরি প্যানেলের একজন সম্মানিত আমাদের বিচারক। অনেক বিখ্যাত বিখ্যাত গান মুন্সি ভাই লিখেছেন, আমরা পরে শুনবো ওনার মুখ থেকে ওনার বিখ্যাত গানের কথা। আমাদের সঙ্গে আছে জুবায়ের সুহান। জুবায়ের সুহান হচ্ছে ফটোগ্রাফার। জুবায়ের বোধ হয় ফেস্টিভ ফটোগ্রাফি বেশি তুলের দিকে ঝোঁক বেশি। আর যেহেতু আগামীকাল পহেলা বৈশাখ, আমরা জুবাইরের ছবি দেখবো একটু পরে। আর আমাদের সঙ্গে আরেক জুবাইর আছেন, সে হচ্ছেন হিজল জুবাইর। লিরিক্সে সে একজন উইনার হয়েছিল। যেহেতু পহেলা বৈশাখ আগামীকাল, এবং বৈশাখ মানে উৎসব আর আনন্দ, এবং বাঙালি তো উৎসব আনন্দের জন্য আমি বলবো যে কিছু হলেই আমরা উৎসবে মেতে উঠি। তো আমরা বোধ হয় জুবাইরের ছবি দেখে আসি। হ্যাঁ, আপনারা এতক্ষণ যে ছবিগুলো দেখলেন সেটা 2012-র সেলিব্রেটিং লাইফের যেই 12টি ছবি প্রধান আমরা পুরস্কৃত করে থাকি সেই ছবিগুলো। জুবাইরের কাছে জানতে চাচ্ছি সুহান, যে ফেস্টিভ্যাল ফটোগ্রাফির উপরে মানে আগ্রহ হওয়াটার স্পেসিফিক কোনো কারণ আছে, মানে উৎসব মুখর ছবি তোলার পেছনে? আসলে আমাদের আনন্দ করার জাস্ট একটা কারণ লাগে। আমরা জাতিগতভাবে আনন্দ করতে খুব পছন্দ করি। যে কোনো আমাদের নিজস্ব উৎসব থেকে শুরু করে কোনো নতুন কোনো ঘটনা ঘটলে, ক্রিকেট চলছে, আমাদের একটা জয় আমাদের উৎসবের আরেকটা কারণ হয়ে যায়, পুরো জাতি এক হয়ে যায় নির্বিশেষে। তো আমার ছবিটা যেটা আমি 2012-তে জমা দিয়েছিলাম, সেই ছবিটাও এরকম একটা হঠাৎ ঘটে যাওয়া বাংলাদেশের জয় থেকেই, একটা উৎসব থেকে, ওদের মানে ক্রিকেটের ক্রিকেটের জয় থেকেই। কারণ ক্রিকেটের জয় ওই জেতার পরই আমি টিএসসি চলে যাই, ওই জায়গাটা হচ্ছে বলা যায় যে আনন্দের একটা, ফেস্টিভ্যালের একটা জায়গা, তারুণ্যের একটা জায়গা। ওই জায়গাতে গিয়ে আমি অনেক ছবি তুলি, তার মধ্যে আমার মনে হয়েছে যে এই ছবিতে আমি ফুটিয়ে তুলতে পারছি যে আসলে আমাদের আনন্দটা কতটুকু। ছবিটার মধ্যে পতাকাও আছে, আমাদের তারুণ্যের যে উচ্ছ্বাস সেটাও আছে। মানে উৎসব শুধু কি এই কারণেই টানে? না, এই কারণে টানে না। যত অংশগ্রহণ তত এর গ্রহণযোগ্যতা, তত এর মাধুর্য, সব কিছু যদি বলি, এক হলে বানোয়াট কিছু থাকে না, ওটা স্বতঃস্ফূর্তভাবে চলে আসে। ওই স্বতঃস্ফূর্ততার ছবিটা উঠলে আমার কাছে খুব তৃপ্তির মনে হয়। আর জুবাইর, আপনার কি কখনো মনে হয়েছে যে বৈশাখ বলতে আমরা ফটোগ্রাফি এই পর্যন্ত যা দেখে আসছি মনে হয় কমন? আমি জানি কিরকম ছবি আগামী কাল পত্রিকায় ছাপা হবে বৈশাখের। কখনো কি এর মনে হচ্ছে আচ্ছা একবার আমি বৈশাখের ছবি আমি অন্যভাবে তুলি, তো অন্য ইন্টারেস্টিং ওয়েতে, অন্য অ্যাঙ্গেলে? প্রথমত হচ্ছে শুধু যে ফেস্টিভ্যালের ছবির দিকে ঝোঁক তা বলবো না, আমার ঝোঁকটা সবসময় নতুন কিছুর প্রতি থাকে আর কি। ছবি বা যে কোনো কাজের উপর একটা কাজ করে যে এতদিন যারা কাজ করে আসছে তাদের একটা ছাপ কিন্তু মাথার মধ্যে থেকে যায়। কাজ করতে গেলেই মনে হয় অবিকল, হয়তো মাঝে মাঝে না জানতেই, অজান্তে আমি হয়তো ওটাই ফলো করে বসছি, অনুসরণ করছি ওই জিনিসটাই। তো চিন্তা একটা থাকে, একটু বেশি মনোযোগ দিতে হয় যে এবার ছবিটা যেন একটু অন্যরকম হয়। অনেক সময় ঘটনাস্থলে গেলে আমরা বুঝতে পারি, উৎসবের মধ্যে গেলে কোনো একটা জাদুর মুহূর্তে মনে হয় যে এই সময় এই মুহূর্তটা আমার দরকার, তখন হয়তো একটা নতুন ছবি চলে আসে। ওটা একটু অনুভূতির সাথে একটু প্ল্যান করে ওভাবে করা যায়, কিন্তু আমার বেলায় কাজ করে বেশি হচ্ছে মুহূর্তের সান্নিধ্যটা। সর্ট অফ ডকুমেন্টারি ফটোগ্রাফি। হ্যাঁ, অনেক উপর রিলেটেড।
হিজল, আপনার যে গানটি পুরস্কৃত হয়েছে আমাদের, হ্যাঁ, জি সেই গানটি সম্পর্কে কি কি আপনার, কিভাবে গানটি লেখা হলো, এবং গানটি তো বোধহয় আপনি শোনেননি, শুনেছেন এখনো? না, শোনেননি তো আমরা শুনবো না, আজকে। ওটা আমি শুনিনি হ্যাঁ, এখন। শুনবো হিজল জুবাইরের যে গানটি সেলিব্রেটিং লাইফে পুরস্কৃত হয়েছে সেই গানটি এখন শুনবো। যৌবন আমি জীবন আমার নাম, মৃত্যুর সাথে কত শতবার ভাগ্য বদলালাম। যৌবন আমি জীবন আমার নাম, মৃত্যুর সাথে কত শতবার ভাগ্য বদলালাম। জীবন আমার পুত্র, জীবন কখনো আমার ভাই, মৃত্যুর পাশে জীবন আবারও গর্জে উঠতে চাই। মৃত্যুর পাশে জীবন আবারও গর্জে উঠতে চাই। কত জন্মের মৃত্যুর শোক ভুলে এই জন্মে খানে রেখেছি। আপনাকে এক জিজ্ঞেস করছি যে আপনার কি মনে হলো, হয় যে আপনি যেভাবে গানটা লিখেছিলেন এবং সুরটা শুনে, এটা প্রথম শুনলেন আপনি? হ্যাঁ, আমি আজকেই প্রথম প্রথম শুনলেন, তো কি আপনার অনুভূতিটা কিরকম মনে হলো? না, আমি মানে শুনে তো আমার খুবই ভালো লাগলো, মানে খুবই ডিলাইটেড ফিল করতেছি আমি। মানে আপনি স্যাটিসফাইড? এটা তো হচ্ছে যে নিজের সবসময় তো মানে আমি যেভাবে ভাববো সে মানে সবসময় ওই কল্পনার সাথে বাস্তবতাটা ওভাবে ম্যাচ করেও না, হয়তো নাও করতে কিন্তু, পারে, হ্যাঁ কখনো কখনো করেও যায়, করেও যায় আবার নাও করতে পারে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে করে না, কিন্তু আমি দেখলাম যে আমি যেভাবে ভাবছি সেটা ওই ওয়েতে না হলেও মানে অন্য যেভাবে হয়েছে এখন এটা, সেটা আমার কাছে মানে আপনি কি অনেক করে ভেবেছিলেন যে জীবনের উচ্ছ্বাসটা মানে বেসিক্যালি এটা তো হচ্ছে এক ধরনের প্রতিবাদ, এবং ওই যে কোনো প্রতিবাদ বা যেখান থেকে মৃত্যু থেকে জীবনটা আবার উঠে আসতে চাচ্ছে, ওইটাকেই আসলে আমি মানে আমাদের ওই যে যে থিমটা ছিল যে সেলিব্রেটিং ইউথ, তো ওই ইউথের সাথে ওইটার রিলেশনটা এবং সেই উচ্ছ্বাসটা যদি আরো বেশি করে আসতো তাহলে মানে আরো ভালো লাগতো। আপনার কি মনে হলো শুনে? আসলে হিজল তো একটু আগেই বললো যে মৃত্যুর থেকে জীবন, আমার কাছে ভালো লেগেছে ওর যে প্রকাশটা জীবনকে নিয়ে, যে তার যে উপলব্ধি, তার যে প্রতিবাদ, প্রতিবাদের যে ভাষা, এবং সেটাকে আবার একেবারে খুব কাব্যিকভাবে, হ্যাঁ, ছন্দের কোথাও এদিক সেদিক সে করেনি। ও যেটা চাচ্ছিল যে ওই যে ব্রিজ লাইনগুলোতে যদি একটু করাস থাকতো তাহলে হয়তো ওর উচ্ছ্বাসটা, ওই যে প্রতিবাদের ভাষাটা যেভাবে গর্জে ওঠা একসাথে মিছিলে সংগ্রামে যেভাবে আমরা দেখি, ও সেটা হয়তো ওর ভেতরে প্রকাশটা পেত। আরেক জুবাইরের কাছে যদি জানতে চাই, জুবাইরের কি মনে হলো গানটা শুনে? প্রথমত লেখা আমার কাছে খুব অসাধারণ লেগেছে, লেখা কথাগুলো, জি কথাগুলো নিয়ে। আর এমনিতে গান শুনে আমার ভালো লেগেছে, যখন হিজল জুবাইর উনি আবার বললেন যে ওনার পয়েন্টটাও আবার ফেলে দেওয়ার মতো না, যেহেতু এটা একটা প্রতিবাদী গান হিসেবে উনি বলছে, ওনার হয়তো অন্য দিক দিয়ে একটা না, আমরা বোধহয় একটা কনক্লুশন এভাবে আসতে পারি যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, হতে পারে প্রতিবাদটা হয়তো এককভাবে এখন আমরা ব্যাখ্যা অনেকভাবে দিতে পারি। এটা তো সবসময় হয় যে যে মানে যদি কোনো ছোট গল্প থেকে ফিল্ম হয় তো ছোট গল্প করে ফিল্ম ফিল্ম মেকারের গল্প হয়ে যায়, তো সো এরকমই আসলে একটা ব্যাপার। এবং ইসরায়েলে দেখা যায় সে যেভাবে ধারণ করেছে, ইসরায়েলে দেখা যায় যে ওই ছোট গল্পকার এসে ফিল্ম দেখে খুবই মানে তার মন মতন হয় না, এরকম একটা বলতে, এটা খুব কমন একটা ব্যাপার। একটা প্রশ্ন ছিল, কৌতূহল ছিল যে গান যখন তৈরি হয় এরকম কি কখনো হয় যে সুর আগে হচ্ছে আমরা শব্দটা মানে আমরা লিরিক্সটা পড়ে দিচ্ছি? আমি প্রচুর গান লিখেছি যেগুলো সুরের উপরে, তখন আমরা যে কথার উপরে যে গান হতে পারে সেটা আমরা একদম ব্যামাল ভুলেই গেছিলাম, পরবর্তী পর্যায়ে আবার এটা পরিবর্তন হলো, ফেরত আসলো, আবার এখন কথা প্রধান, আগে প্রথমে কথা তারপর সুর। যে মুন্সি ভাই, এই যে আপনার সব বিখ্যাত বিখ্যাত গান, আপনার বেশ লম্বা লিস্ট, কী করে এত গান হিট হয়ে যায় আপনার, বলেন এই হিট হওয়ার রহস্যটা কী? আসলে হিট হওয়ার রহস্যটা বোধহয় যারা দর্শক শ্রোতা তাদের মনে যদি ভালো লাগে, গানটা যদি তাদের মনের মতো হয় তাহলে বোধ হয় সেটা হিট হয়ে যায়। আপনি কি গান লেখার সময় কখনো বুঝতে পারেন যে এই গানটা লোকপ্রিয়তা পেতে পারে এরকম কিছু? আমি ঠিক লোকপ্রিয়তাকে সামনে রেখে কিন্তু কখনই গান লিখি না। আমার আবার আরেকটি বিষয় আছে, যেমন মোহাম্মদ রফিকুজ্জামানের কথা আমি বলতে পারি, আমিও ঠিক ওই বোধ হয় একই স্কুলের স্কুলের ছাত্র, হ্যাঁ সতীর্থ, এরকম যে কাব্য প্রধান গান লেখার প্রতি, এবং চমৎকার অন্তর্মিল থাকতে হবে,
মানে গ্রামারকে খুব ফলো করে গান করে, আর শুধু গ্রামারকে আবার প্রাধান্য দিয়ে যে একেবারে গ্রামার ভিতর আটকে থাকা তেমন নয়, কিন্তু সেটি যেন শুদ্ধ হয় সব দিক থেকে, সেই বিষয়টিকে আমি খুব প্রাধান্য দিই এবং এইটা আমার সহজাত, আমাকে কিন্তু ভাবতে হয় না, ওটা হয়ে যায়। ছোট্ট একটা বিরতি নেব এখন, খুব দ্রুতই ফেরত আসবো, আমাদের সঙ্গেই থাকবেন, আপনারা দেখছেন অদম্য বাংলাদেশ। আপনারা দেখছেন অদম্য বাংলাদেশ, ব্রেকের পরে আমরা ফেরত এলাম, আমি রাফি হোসেন আপনাদের সঙ্গে আছি, আর অদম্য বাংলাদেশ হচ্ছে দ্য ডেইলি স্টার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং একাত্তর টিভির একটি আয়োজন, যেখানে ফিল্ম, ফটোগ্রাফি এবং লিরিক্সের প্রতিযোগিতা হয়ে থাকে। আমরা এখন জুবায়ের সোহানের আমরা কিছু ব্যক্তিগত কাজ দেখব, তারপরে আমরা সেটা নিয়ে কিছু কথাবার্তা বলব। জুবায়ের, আপনার কাজ নিয়ে আপনি মানে ফেস্টিভ ছাড়াও আপনি যে বললেন অন্যরকম জিনিস নিয়ে কাজ করেন, এবং আপনি তো বোধহয় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যাপনাও করেন, আমি তারুণ্য নিয়ে জানতে চাচ্ছিলাম এখনকার তরুণদের ভাবনাটা কি আসলে? যেহেতু তরুণদের সাথে কাজ করছি, ওদের সাথে পড়াশোনার সাথে যুক্ত আছি, শিক্ষা ব্যবস্থার সাথে ওরা অনেকটা অসহায়ভাবে যুক্ত যদি সত্যি কথা বলতে হয়, তাহলে হচ্ছে যে এখন আমাদের মধ্যে এমন একটা চিন্তা চলে আসছে যে আমরা যদি স্নাতক না হই বা অনার্স লেভেল বা বিবিএ কমপ্লিট না করি তাহলে আমরা জব মার্কেট বলি বা আমরা কিছু করে কিছু করতে পারবো না। এই জায়গাটা কিছু কিছু তরুণ বা বলতে পারি 50% তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছে যে কেন শুধু ওখানেই আটকে থাকবো, সৃষ্টিশীলতার জায়গাটায় কেন সুযোগ থাকবে না, এই জায়গাটা তারা বারবার নাড়া দিতে চাচ্ছে। তো ওইদিকে কাজ হচ্ছে, কিন্তু বরাবরের মতো এই পথটা তো খুব সহজ সহজ না, একটু বন্ধুর পথ। তো যখন কোনো একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় তাদের, তারা পায়, তখন তারা যথেষ্ট এখানে আরও মোটিভেটেড হচ্ছে, আরও উৎসাহী হচ্ছে এই কাজের বেলায়। সেটা শুধু ফটোগ্রাফি বলবো না, সঙ্গীত বলব, লিরিক্স বলতে পারি, লেখালেখি বলতে পারি, যেহেতু এখন প্ল্যাটফর্মটা অনেক বড় হয়ে গেছে, আমরা ছবি এখন ইন্টারনেটের থ্রুতে, ফেসবুকের থ্রুতে আমরা সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি, লেখালেখির জায়গাটা অনেক বিস্তৃত হয়ে গেছে, অনেক ব্লগ আছে, নিজের চিন্তা ভাবনাটা সবকিছু মিলে আমাদের সহজ সহজ হয়ে গেছে। হিজাল, আপনার কেমন লাগলো ওর কাজ দেখলে? না আমরা যেমন ওর আপনার গান শুনে ওদের মতামত শুনলাম, ওর কাজ নিয়ে মতামত। আমি তো আসলে মানে ফটোগ্রাফি বুঝি না বেসিক্যালি, মানে আমার জাস্ট দেখতে তো খুবই চমৎকার লাগছে, খুবই ভালো লাগছে ওনার যতগুলি কাজ দেখলাম। তারপর একটা কাজ ওই যে যেটা ওই যে দেয়ালে গাড়ি, তারপরে একটা ফোন নাম্বার দেওয়া, ওই পাশে মানে ধ্বংসস্তূপের ও পাশে রেল লাইন দেখা যাচ্ছে, ওই কম্পোজিশনটা আমার খুবই ভালো লাগছে আর কি। এবং মনে হয়েছে মানে গ্রাফিতির এক ধরনের টেস্ট পাওয়া গেছে ওই ওই ফটোগ্রাফিটা। ওই আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে একটু ব্যতিক্রম কোনো সাবজেক্টের প্রতি আপনি ইঙ্গিত দিচ্ছিলেন, তো আমি ছবিগুলো সবগুলি ভালো লেগেছে, কিন্তু ওই যে ব্যতিক্রম সেটি কিন্তু হিজল যেটা বললো ওইটি কিন্তু ওটি আমাকে ওটি এনেছে, ওইটা হিজল কিন্তু ক্রেডিট নিয়ে নিল, আমাকে বলার সুযোগটা দিল না। হ্যাঁ, খুব ভালো লেগেছে। একটু আগে যে কথাটা আমি বলছিলাম যে তারুণ্যের কথাটা এবং এবং কতটা আমরা এখন তারুণ্যকে উৎসাহিত করছি, আমরা খুব কমপ্লেইন করি, তার মধ্যে আমাদের একটা জাতিগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা না করে আমরা দায়িত্বটা কতটুকু নিচ্ছি। এবং গানের ক্ষেত্রেও আমি যদি বলি মুন্সি ভাই, যে আপনাদের আমি আমি আপনাকে মিন করে বলছি না, যে
এই তরুণদের সাথে আপনাদেরও যারা আপনারা প্রতিষ্ঠিত গীতিকার বা সুরকার যাই বলেন, তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ কতটুকু এবং আদান প্রদান বা কতটুকু হয় এই তরুণদের সাথে? দেখুন, আমি আমার অভিজ্ঞতার কথাটা বলি প্রথমে, যে আমি রেডিওর যে লিরিসিস্ট সিলেকশন অ্যান্ড গ্রেডেশন বোর্ড, তার সাথে দীর্ঘদিন জড়িত ছিলাম, যুক্ত ছিলাম। তো ওখানে গ্রামে পুরো দেশ থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক খাতা চলে আসতো। তো আমি অনেক বছর ধরে, হ্যাঁ, গানের খাতা চলে আসতো। তো আমরা প্রচুর গানের খাতা দেখেছি। সত্যি কথা বলতে কি, এটা আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এমন একটি খাতা সেখানে পাইনি যেটি আমি এই অনুষ্ঠানে উল্লেখ করতে পারি। যেটি পেয়েছি আমি এই সেলিব্রেটিং লাইফ কন্টেস্টের ভেতর দিয়ে, বেশ করে দুজন তিনজন অসামান্য মানে কৃতিত্বের অধিকারী তারা, আমি বলবো, এবং মানে প্রতিভার অধিকারী, এবং তারা কিন্তু সব ঢাকার বাইরে। হিজল, আপনি কি মানে যখন গান লেখেন এগুলো ভাবনায় রেখে গান লেখেন না নিজের মনের ইচ্ছা? আমি মনের ইচ্ছাও না, আবার মানে ওই কথাগুলি তো মাস্ট, যেটা আসলে কেন অন্তমিলগুলি প্রয়োজন হয়, এটা তো মানে আমাদের সাইকির সাথে ওইটা কীভাবে কাজ করে এটা ভেবেই আসলে ক্রমাগত ওই ধরনের একটা কালচার তৈরি হয়েছে। কিন্তু আমার মনে হয় মানে আমি ওই জায়গায় রিজিড না, এর ভিতরে যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট করার পক্ষপাতী। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করা যায়, সেটি কিন্তু কয়েকটি গানের ভিতরে কিছু অল্প স্বল্প সবে, কিন্তু এখানে একটা শ্রুতির একটি বিষয় আছে। যেমন রবীন্দ্রনাথ কিন্তু এই ধরনের গান কিন্তু আপনি যেটি বললেন মানে তেমন লেখা কিন্তু আমরা তার রবীন্দ্রনাথের হাত দিয়েও পেয়েছি। কিন্তু আমরা যখন দেখবো রবীন্দ্রনাথ নজরুল ওদের গানগুলো যখন আমরা দেখবো, তখন কিন্তু ওই যে শ্রুতি যেহেতু সুরের একটি বিষয় আছে, তখন কিন্তু অন্তমিলগুলো ওই চমৎকারভাবে চলে আসে। হয়তো আপনি এক্সপ্লেন করতে পারেন, কিছু কিছু গান এক্সপ্লেন করতে পারেন, কিন্তু সব গান কিন্তু ওরকম হলে কিন্তু আর তখন আর গান থাকবে না, শ্রুতির জন্য সেটা শ্রুতি মানে কটু হয়ে যাবে। তো হ্যাঁ, ওইটাই বলতেছিলাম যে এতদিন এই ধরনের একটা সিস্টেম সাস্টেইন করছে, মানে এটার একটা কার্যকারণ তো আছে। মানে আপনি তো প্রফেশনালি আর গান লিখছেন না, অন্য পেশার সাথে? না, প্রফেশনালি গান লেখার স্কোপ তো আসলে আমাদের এখানে কম, মানে যে ওয়েতে প্রফেশনালি মুভ করতে হয় ওইটা আমার আসলে অতটা আমি স্বস্তি বোধ করি না ওইটাতে। আমি আমার মতন করে আসলে লিখে যাচ্ছি, মানে এমন কোনো এক্সপেক্টেশন নাই যে এই গানগুলি এর মধ্যেই কেউ গাবে বা এটা প্রফেশনালি মার্কেটে ইয়ে করবে, ওরকম জায়গা থেকে আসলে লিখি, কিন্তু লিখি আমি রেগুলারই লিখি। আমিও প্রফেশনালি তো আমি কাজ করছি, শিক্ষকতা করছি, আর ছবি তোলাটাকে চালিয়ে যাওয়ার জন্য কাজ করে যাব যত রকমভাবে, আর চেষ্টা করব নিজের সাথে আরও তরুণদেরকে আরও যাতে যুক্ত করা যায়, যাতে ওরাও ওদের কাছে একটা অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে নিজেকে তুলে ধরা যায়, যে আমরা প্রথা ভাঙতে জানি, প্রথার মধ্যে থেকেই। যে ব্যতিক্রমী ছবির দিকে আমার একটা এখন আগ্রহ জন্মাবে, আজকের অনুষ্ঠানের জন্য হলো, নিজের জন্য হলো, একটা নতুন করে একটা আগ্রহ জন্মাবে, কারণ প্রশংসা সবসময় মানুষকে ভালোর দিকে ধাবিত করে। অনেক ধন্যবাদ। উৎসবের দিন জানেন, আগামীকাল পহেলা বৈশাখ, বাঙালি উৎসব মুখর, সবাই বলল আপনারা সবাই ভালো থাকবেন, নতুন বছর আপনাদের সুন্দরভাবে কাটবে, নতুন আশা, নতুন স্বপ্ন, নতুনভাবে বাস্তবায়ন করবেন। দেখা হবে আগামী সপ্তাহে।